बिस्मिल्लाहिर रहमानिर रहीम। हेलो बंधुरा, अस्सलामु अलैकुम, वेलकम टू बैक माय चैनल शिवली किचन गार्डन एंड लाइफस्टाइल। आशा रखी जे जेखान थेके बसे आमार भिडियो देखो ना केन तारा सबाई आलहमदुलिल्लाह भालो आछो, आमिओ आलहमदुलिल्लाह आल्लाहर अशेष रहमते भालो आछि। तो आमी घरे थाका सामान्य उपकरणे आजके पुडिंग तैरी करब। तो पुडिंगेर जन्य तुम्हारा देखते ही पेरेछो आमी चीनी दिए एक कैरामेल तैरी करे नियेछि। এখন এই ক্যারামেলটা যে পাত্রে আমি পুডিংটা তৈরি করব সে পাত্রে ঢেলে আমি দেখো মিক্সড করে নেছি এই ক্যারামেলটা ভালোভাবে। তো বন্ধুরা, ভিডিওটি দেখার শুরুতেই প্লিজ একটি লাইক দিয়ে দেখা শুরু করো। তো আমি পুডিং তৈরি করার জন্য এখানে দুইটা ডিম নিয়েছি। এখন ডিমগুলো আমি ভেঙে বাটিতে নিয়ে নেছি। এখন ডিমটা আমি একটি হুইসেল সাহায্যে ভালো করে ফেটিয়ে নিব। এবং এতে দিয়ে দিব পরিমাণ মতো চিনি। চিনিটা নির্ভর করবে যে যতটুক মিষ্টি খাবে তার উপরে। আমি এখানে দুই চামচ পরিমাণ, বড় চামচ দিয়ে দুই চামচ পরিমাণ চিনি দিলাম। আর এখানে দিয়ে দিলাম আমি হাফ লিটারের মতো দুধ। দুধটা আমি আগে তিন লিটারের দুধ হাফ লিটারে করে নিয়েছি, ভালো করে জাল করে ঘন করে নিয়েছি। এখন ডিমের উপর দিয়ে আমি ভালো করে ফেটানো ডিম দুধ একসাথে মিক্সড করে নিব। এটা এই পুডিংটা সবচেয়ে সহজভাবে তৈরি করেছি কোনো ঝামেলা ছাড়াই। এখন আমি পুডিংয়ের মিশ্রণটা একটি চালনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। এতে করে যে লাম্পসগুলো আছে তা ওই চালনির মধ্যে থাকবে। তো দেখো আমি যে পাত্রটার মধ্যে পুডিং তৈরি করব, তো তার মধ্যে আমি পুডিংয়ের মিশ্রণটা ঢেলে দিলাম। সাহায্যে ঢেকে নেব। এখন পুডিংটা আমি যে পাত্রে তৈরি ভাপ দেব সে পাত্রে সামান্য পরিমাণ পানি এবং একটি স্ট্যানার দিয়ে দিলাম। তো এই যে আমি পুডিংটা বসিয়ে এখন এটা ঢেকে 20 মিনিট রান্না করে নেব। তো এখন দেখব আমার পুডিংটার অবস্থা। এই যে আমি একটি কাঠির সাহায্যে দেখে নিচ্ছি পুডিংটার অবস্থা। তো আমি আরেকটু ঢেকে নিব আমার পুডিংটা। এই যে হয়ে গিয়েছে, অনেক সুন্দর হয়েছে আমার পুডিংটা। এটা এখন আমি নর্মাল টেম্পারেচারে ফ্রিজে রেখে 2 ঘন্টা বা এর বেশি রাখলে আরও ভালো হয় রেখে এখন আমি সার্ভ করব। তো বন্ধুরা, এই তো আমি পুডিং তৈরি করে ফেললাম সবচেয়ে সহজ উপায়ে ঘরে থাকা উপকরণে। আজ আমি ঝামেলা ছাড়া পুডিং তৈরি করেছি। তো বন্ধুরা, এই পুডিংটা খেতে অনেক সুস্বাদু এবং ঝামেলাবিহীন। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। এতে করে আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পৌঁছে যাবে তোমাদের কাছে। তো দেখো আমার পুডিংটা খেতে ভীষণ টেস্ট হয়েছিল। তো বন্ধুরা, আশা করব আমার পুডিংটা ঘরে থাকা সামান্য উপকরণে সবচেয়ে সহজ উপায়ে আমি তৈরি করেছি, তো তোমরাও ট্রাই করবে। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। তো আজ রাখছি, আল্লাহ হাফেজ।